আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আয়েশানাদির ব্লগটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো এখানে খুব সহজভাবে কিভাবে ব্রয়লার মুরগি রান্না করা যায় তারই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের আমি সম্পূর্ণ টিপস সহ আপনাদের কাছে শেয়ার করব। ব্রয়লার মুরগি রান্না করলে একটু গন্ধ আসে বা মনে হয় যে এটা ব্রয়লার মুরগি, কিন্তু এই রেসিপিটা দেখে যদি আপনারা রান্না করেন কখনোই মনে হবে না যে আপনি ব্রয়লার মুরগি খাচ্ছেন না কি খেয়েছেন। তো এখানে আমি 4 পিস ব্রয়লার মুরগি নিয়েছি, বড় সাইজের 4 পিস ব্রয়লার মুরগি নিয়েছি। তো আমি এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, সাথে জিরে গুঁড়া 1 টেবিল চামচ, এক এক করে আমি সব মশলাগুলো মাখিয়ে নেব। অ্যাড করে তো নিয়েছি, এখন আমি খুব সুন্দরভাবে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। মিক্সটা একটু ভালো করেই করতে হবে, আমি তাই হাত থেকে করে নিচ্ছি। আপনারা যদি পারেন হাত থেকে করবেন, আর যদি আমার মতো কারো হাত চলার সমস্যা থাকে তাহলে হাত আপনি চামচ দিয়েও করে নিতে পারেন। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে গরম হওয়া পর্যন্ত। তো এখানে গরম হয়ে গিয়েছে, তো এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো আমি এখানে 4 পিস নিয়েছি বড় সাইজের, আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন। একই প্রসেসে রান্নাটা করে নিলেই শুধু হবে। তো এখানে এক এক করে আমি 4 পিস দিয়ে দিলাম, এখন আমি উল্টে নেব খুব ভালো করে, এবং ভাজিটা একটু কড়া ভাজি করবেন, কারণ কড়া ভাজি না করলে গন্ধটা থেকে যাবে, তাই একটু কড়া ভাজি করে নেবেন। আর আপনাদের কাছে যদি বেশি মনে হয় ব্রয়লার মুরগির থেকে গন্ধ আসে ব্রয়লার মুরগি থেকে, তাহলে কি করবেন একটু লেবু চিপে দিয়ে দিবেন, যখন আমি মশলা অ্যাড করেছিলাম তখন। তো অফ ক্যামেরায় আমি উল্টে পাল্টে ভাজি করে নিয়েছি, এখন আমি এক এক করে এক একটা পিস তুলে নিচ্ছি। এবং আপনারা এরকমের ফ্রাই করেও ছোট বাচ্চাদের বা নিজেরা খেয়ে নিতে পারেন, খুব কড়া করে ভাজি করলে। কিন্তু আমি রান্না করব দেখে এতটুকু থেকে বেশি করতেছি। তো এখানে আমি ওই তেলের ভিতরই 5টা বড় সাইজের পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করে এখন আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আপনারাও আমার মতো করে এভাবেই মশলাটা পেঁয়াজটা ভেজে নেবেন, তাহলে স্বাদটা অনেক বেশি আসবে। তো এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, এখানে গোলমরিচ কয়েকটা 4-5টা দিয়েছি, দারুচিনি 2টা, এলাচ 2টা, তার সাথে আদা রসুন আর পেঁয়াজ বাটা সবগুলো একসাথে অ্যাড করে নিয়েছি। তো এগুলো সব অ্যাড করে এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিব, আর সাথে একটু হলুদ মরিচও অ্যাড করব, কালারটা যেন ভালো আসে এবং স্বাদটাও জানি ভালো আসে। তার জন্য একটু পানি অ্যাড করে নিলাম যেন মশলাটা পুড়ে না যায় তার জন্য। তো এখানে একটু হলুদ এবং 1 টেবিল চামচ মরিচ অ্যাড করে নিলাম। তো মরিচটা অ্যাড করে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, না নাড়লে পোড়া লেগে যেতে পারে নিচে, তো এজন্য ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন মশলাটা খুব কষানো হচ্ছে। আর যখন দেখবেন মশলা থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে আপনি চিকেনগুলো দিয়ে দিবেন, তখনই বুঝবেন যে মশলাটা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো খুব ভালো করে দিয়ে দিয়েছি, তো
তো আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, সাথে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন। আমার ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি এখানে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি চিকেনটা, আর সাথে আমি এক টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। তো এক বাটি দুধ দেওয়ার কারণটা টেস্টটা খুব ভালো আসবে, তার জন্য আপনারা দিলে দিতে পারেন, না দিলেও হবে, এটা অপশনাল। আমি দিলাম টেস্টটা বাড়ানোর কারণে, শুধু তার জন্যই আমি দুধটা অ্যাড করলাম। তো এখানে খুব ভালো করে দুধটা দিয়েও আমি একটু কষিয়ে নিচ্ছি, এবং চিকেনটাও খুব ভালোভাবে কষাতে হবে যেন মনেই না হয় যে আমি ব্রয়লার মুরগি রান্না করতেছি। তো এখানে খুব সুন্দরভাবে আমি কষাচ্ছি, কষানোর উপরে অনেকটা স্বাদ বাড়বে। তো এখানে আমি মশলা মাখানোর যে বাটিটা ছিল সেই মশলাটা দিয়েই আমি পানি দিয়ে দিলাম, ফ্রেশ পানি আর আমি দিলাম না, মশলাটা সহ যতটুকু ছিল ততটুকুই আমি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব এবং দুটা মরিচ দিয়ে দিলাম। এই যে অফ ক্যামেরায় আমি পুরা মাংসটাই হয়ে গিয়েছে তারপর চলে এসেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করেই মাংসটা হয়ে গিয়েছে, এবং বোঝাই যায় না যে এটা আমি ব্রয়লার মুরগি রান্না করেছি নাকি দেশি মুরগি। তো স্বাদটাও খুব ভালো এসেছিলো। এখন আপনাদের দেখিয়ে দেবো কী রকমের কালারটা এসেছে এবং কতটা ভালো লাগছে দেখতে। তো আশা করি ভিডিওটা দেখে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন কতটা ভালো হয়েছে এবং কতটা স্বাদ এসেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।